হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। ইরাক মানেই কি সাদ্দাম হোসেন? ইরাক মানেই কি জঙ্গি? ইরাক মানেই কি আমেরিকান বম কিংবা ইউরোপিয়ান আক্রমণ? ইরাক শব্দের সাথে যতগুলো নেগেটিভিটি আপনি দেখতে পাচ্ছেন, তার চেয়ে অসংখ্য গুণে পজিটিভিটি ইরাকে রয়েছে। ইরাকের মানুষ যেমন বাঁচতে জানে, ইরাকের মানুষ তেমন হাসতেও জানে। তাই আমাদের আজকের ভিডিওতে ইরাকের সম্পূর্ণ খুঁটিনাটি উঠে আসবে। জানতে চাইলে পূর্ণ ভিডিওটি দেখুন, আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। ভৌগোলিকভাবে একেবারে মধ্যপ্রাচ্যের একটি দেশ হচ্ছে ইরাক। ইরাকের উত্তর দিকে 378 কিলোমিটারের বর্ডার রয়েছে তার্কির সাথে। ইরাকের উত্তর দিক থেকে পূর্ব দিকের পুরো অঞ্চলটা জুড়ে রয়েছে ইরানের সাথে বর্ডার। ইরানের সাথে ইরাকের বর্ডারটি 1599 কিলোমিটার দীর্ঘ এবং এটি শেষ হয়ে গেছে পার্সিয়ান গল্ফ সাগর সীমান্তে। ইরাক ইরানের পার্সিয়ান গল্ফ সাগর সীমান্ত থেকে শুরু করে কুয়েতের পার্সিয়ান গল্ফ সীমান্ত পর্যন্ত ইরাকের ছোট্ট একটা জলসীমা রয়েছে। পার্সিয়ান গল্ফের দক্ষিণ পূর্ব প্রান্তে কুয়েতের সাথে ইরাকের বর্ডার হচ্ছে 254 কিলোমিটার দীর্ঘ। কুয়েত সীমান্তবর্তী ইরাকের পশ্চিম অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম দিকে জর্ডান পর্যন্ত সৌদি আরবের সাথে ইরাকের বর্ডার হচ্ছে 811 কিলোমিটার দীর্ঘ। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম দিকে ইরাক ইরানের বর্ডার প্রান্ত থেকে পশ্চিম দিকে জর্ডানের বর্ডার হচ্ছে 179 কিলোমিটার দীর্ঘ। পশ্চিম দিকের বাকি অংশটা জুড়ে তার্কি সীমান্ত পর্যন্ত পুরো অংশটা জুড়েই রয়েছে 599 কিলোমিটার দীর্ঘ ইরাক সিরিয়া বর্ডার। 438,317 স্কোয়ার কিলোমিটার আয়তনের ইরাক আয়তনের তুলনায় বাংলাদেশ থেকে দ্বিগুণেরও বড়। আয়তনের এই বিশালতাকে ইরাক 19টি গভর্নমেন্টে বিভক্ত করেছে। 19 গভর্নমেন্টের বিশাল এই রাজ্যগুলোকে মূলত 5টি ধর্মীয় বিভাজনে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে মুসুল, ইব্রিল, কিরকুক এবং সুলাইমানিয়া। এই 4টি গভর্নমেন্টে সবচেয়ে বেশি বসবাস করে কুর্দিরা। ইরাকের কুর্দি অধ্যুষিত এই এলাকাটির নাম হচ্ছে ইরাকি কুর্দিস্তান। কুর্দিস্তানের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে এবং তাদের নিজস্ব মিলিটারিও রয়েছে। ইরাকি মিলিটারির কুর্দিস্তানে প্রবেশ করার কোনো অনুমতি নেই। দেশীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ে ইরাকি সরকারকে কুর্দিস্তান সরকারের সাথে সামঞ্জস্য করেই চলতে হয়। কুর্দিদের শুধুমাত্র স্বাধীন দেশের কোনো স্ট্যাটাস নেই। কুর্দিদের মধ্যে আবার মানচিত্রের এই অংশটুকু জুড়ে সবচেয়ে বেশি বসবাস করে সুন্নি কুর্দিরা, আর ছোট্ট এই অংশটুকু জুড়ে শিয়া সুন্নি কুর্দিরা মিশ্রভাবে বসবাস করে। মানচিত্রের বিশাল এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে তিরকিত এবং রামাদি এরিয়া। এখানে সবচেয়ে বেশি বসবাস করে সুন্নি আরবরা। ইরাকের রাজধানী শহর বাগদাদ থেকে শুরু করে সৌদি আরব সীমান্তবর্তী বিশাল এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে সবচেয়ে বেশি অংশ জুড়ে সুন্নি এবং শিয়া আরবরা মিশ্রভাবে বসবাস করে। অপরদিকে ইরান সীমান্তবর্তী ইরাকের বিশাল এরিয়াটা জুড়ে পুরোটাতেই রয়েছে শিয়া আরবদের বসবাস। সো ডেমোগ্রাফিক্যালি পুরো ইরাক জুড়ে 60% বেশি রয়েছে শিয়া আরবরা। সুন্নি আরবের বসবাস হচ্ছে 20%, আর সুন্নি কুর্দিদের বসবাস 17%, আর বাকি 3% জুড়ে রয়েছে খ্রিস্টান, ইহুদি, মান্ডিয়ানিজম, ইয়াজিদিজম, এরসানিজম এবং জোরাস্ট্রিজমের মতো ধর্মগুলো। ধর্মীয় বৈচিত্র্যতার মাঝে ইরাক থেকে যে ধর্মের মানুষ সবচেয়ে দ্রুতগতিতে হ্রাস পেয়েছে সেটি হচ্ছে ইহুদি। 1947 সালের দিকে ইরাকে 2,28,000 থেকে 6 লক্ষের বেশি ইহুদি ছিল, যা বর্তমান 2021 সালে এসে 3 থেকে 4 জনে পরিণত হয়েছে। ইরাকের 75% মানুষই হচ্ছে জাতিগতভাবে মেসোপটেমিয়ান আরব। এরপর 15 থেকে 20% রয়েছে কুর্দি, আর বাকি 10% তার্কমেন এবং আসেরিয়ানস রয়েছে। ইরাকে জাতিগত এবং ধর্মগত বৈচিত্র্যতা যত বেশি হোক না কেন, সেখানে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে আরবিক, তারপরেই রয়েছে কুর্দিশ, আর কিছু অংশের মানুষ এখনও তার্কিশ, নন আর্মানিক এবং আর্মেনিয়ান ভাষা ব্যবহার করে থাকেন। তবে ইরাকের ইরান সীমান্তবর্তী পার্সিয়ান গলফ এরিয়াতে এখনও বড় একটা সংখ্যা রয়েছে যারা পার্সিয়ান ভাষা ব্যবহার করে থাকেন। ইরাকের সবচেয়ে জনবহুল শহরটি হচ্ছে বাগদাদ। বর্তমান বাগদাদে বসবাস করে 8 মিলিয়নের বেশি মানুষ। বাগদাদের পরেই সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম শহর হচ্ছে মসুল, তারপরেই রয়েছে বাসরা, সোলাই মানিয়া, কিরকুক, বাকুবা, তিক্রিত, ইব্রিল, বেবিলন এবং আল নসারিয়া। ভৌগোলিক এই অবস্থানে আপনি ইরাকের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটি মূলত একটি মরুভূমি অঞ্চল। মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় দেশগুলোতে যেমন বড় কোনো নদী নেই, সেদিক থেকে ইরাকে রয়েছে সব মিলিয়ে 7টি বড় নদী। এ তালিকায় ইরাকের সবচেয়ে বড় নদীটি হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদীর পরে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নদীটি হচ্ছে টাইগ্রিস নদী। তালিকার পরের নদীগুলো হচ্ছে দায়ালা, লাওয়ার জেব, গ্রেট জেব, আরবান রোড, যাকে সাত আল আরব নামেও ডাকা হয়, এবং সর্বশেষ খাসা নদী। এসব নদীগুলোর কথা শুনে যদি আপনি একটু অবাক হয়ে থাকেন, তবে আরও একটু অবাক হয়ে যান, ইরাকে রয়েছে সব মিলিয়ে 9টি লেক। ঠিক শুনেছেন, মরুভূমির দেশ ইরাকে 9টি লেক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় লেকটি হচ্ছে লেক থারথার। 2,710 স্কোয়ার কিলোমিটার আয়তনের লেকটি ইরাকের সবচেয়ে বড় লেক। সেন্ট্রাল এশিয়ার আরালসির মতো দিন দিন ইরাকের এই সবচেয়ে বড় লেকটিও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এটি দেখে যদি আপনি মনে করেন এটি বাংলাদেশের কোনো ছবি, তবে আপনি ভুল করে যাচ্ছেন। ছোট ভূমির চারপাশে পানি ভর্তি এমন জায়গায় বাঁশের তৈরি ছোট ঘর তৈরি করে যারা বসবাস করেন, তারা মূলত দক্ষিণ ইরাকের মার্স আরব। মার্স আরবের মতো এমন 30 থেকে 150টিরও বেশি উপজাতি রয়েছে ইরাকে, যাদের কথা খুব একটা বলা হয় না কোথাও।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল সাদর, আল জুবুরি, আল আসাদি, আল আলী, বানুলাম, আল দাফির, উতাইবা, বানু তামিম এবং মুতিহারের মতো অসংখ্য উপজাতি। ইরাক দীর্ঘ সময় জুড়ে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে। যুদ্ধের পূর্ববর্তী ইরাক, যুদ্ধ মধ্যবর্তী ইরাক এবং যুদ্ধের পরবর্তী বর্তমান ইরাক, এ কটা পরিস্থিতির মধ্যে ইরাকে বেশ ব্যবধান তৈরি হয়েছে। যুদ্ধ পরবর্তী ইরাক এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। আজকের দিনে ইরাকের গড় শিক্ষার হার হচ্ছে 85.60%। গড়ে প্রতি বছর 3-9% হারে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের ছোট্ট বাংলাদেশে যেখানে 160 মিলিয়নের বেশি মানুষ রয়েছে, সেখানে বিশাল ইরাকে রয়েছে মাত্র 40 মিলিয়ন মানুষ। 160 মিলিয়নের বেশি মানুষের বাংলাদেশে রয়েছে 53টি ইউনিভার্সিটি, সে জায়গায় মাত্র 40 মিলিয়ন মানুষের দেশ ইরাকে রয়েছে 64টি ইউনিভার্সিটি। সম্ভবত আপনাকে বোঝানোর দরকার নেই ইরাক শিক্ষা দীক্ষার ব্যাপারে কতটা সচেতন। সাধারণভাবে আমরা সবাই জানি ইরাকের অর্থনীতি খনিজ সম্পদ নির্ভর, যার মধ্যে সবচেয়ে বড় অংশ তেল গ্যাসের উপর। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2010-এর এক রিপোর্ট বলছে তখন থেকে আজকের দিন পর্যন্ত ইরাকে সর্বোচ্চ নুড়ি পাথরের রিজার্ভ রয়েছে। এর পাশাপাশি ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, সালফার, সিমেন্ট, বক্সাইট, ক্লে, লাইমস্টোন, জিপসাম, ব্যান্টোনেট এবং লবণের মজুদ রয়েছে। আর ইরাকের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে তাদের দেশে থাকা খনিজ সম্পদগুলো। তাই যুদ্ধ পরবর্তী ইরাক ঘুরে দাঁড়ানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। বর্তমানে ইরাকের সাধারণ মানুষের গড় জিডিপি হচ্ছে $5,500, যা 1990 সালে ছিল প্রায় $10,000 বেশি। খনিজ সম্পদগুলোর বাইরে ইরাকের সাধারণ মানুষের বড় একটা অংশ হচ্ছে কৃষি নির্ভর। এখনও ইরাকের প্রায় 5% কাছাকাছি মানুষ কৃষি প্রধান জীবিকা নির্বাহ করে। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় ইরাকে প্রায় 60% বেশি মানুষ বেকার ছিল। আর আজকের দিনের ইরাকে প্রায় 15% কাছাকাছি মানুষ এখনও বেকার রয়েছে। রাজনীতি অর্থনীতির বাইরে এসে যদি ইরাককে দেখেন, তবে দেখবেন জাতিগত এবং ধর্মের ভিত্তিতে বিভক্ত ইরাক অসাধারণ সব সংস্কৃতির বলয়ে আবদ্ধ। ইরাক মুসলিম প্রধান দেশ হওয়াতে সেখানে সবচেয়ে বড় অনুষ্ঠানগুলো হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। দুটি ঈদ বাদ দিলে ইরাক জুড়ে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হচ্ছে ইসলামিক নিউ ইয়ার, তারপরেই রয়েছে আশুরা। আশুরার বাইরে ইরাকে যে কটা বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আরবাইন। ইরাকের কারবালার প্রান্তরে শিয়া মতাদর্শে বিশ্বাসী মুসলিমরা একত্রিত হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাজার প্রাঙ্গণে। একইভাবে ইরাকের মুসল্লিরা নবী কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মওলাদ পালন করে থাকেন। অপরদিকে ইরাকের ভেতরেই দুই ঈদের বাইরে কুর্দিস্তানের সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে নওরোজ। বাইদেহ কুর্দিদের ইতিহাস এবং তাদের জীবনযাপন অথবা তাদের জাতিগত সত্তা সবকিছুই তারা আরবদের থেকে সম্পূর্ণ আলাদা। এবং সেদিক থেকে কুর্দিদের সম্পর্কে যদি জানার কোনো ইচ্ছে থাকে তবে এই ভিডিওটি দেখতে পারেন এবং কুর্দিদের কোনো দেশ না থাকা সত্ত্বেও তারা কীভাবে সারা পৃথিবী জুড়ে নির্যাতিত। ইরাকের প্রতিটি প্রান্তর মূলত ইতিহাস ঠাসা। অন্তত 4,000 বছরের বেশি পুরনো ইতিহাসও ইরাকে রয়েছে এবং ইরাকেই রয়েছে 6টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার মধ্যে প্রথমেই রয়েছে আশুর, ইরবিল সিটিডেল, হাতরা, সামারা আর্কোলজিক্যাল সিটি, আহোয়ারব সাউদার্ন ইরাক এবং বেবিলন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো বাদ দিয়ে যদি চিন্তা করেন তবে ইরবিল শহর পুরোটাই একটা ভ্রমণ ডেস্টিনেশন। এই শহরেই রয়েছে 7,000 বছরের পুরনো ইতিহাস। মেসোপটেমিয়া অঞ্চলে উড়ে যেতে পারেন, অসাধারণ একটি জায়গা। প্রথম মানব সভ্যতার বিকাশের অসাধারণ কিছু নিদর্শনও রয়েছে এখানে। এছাড়া বাগদাদ, বাসরা, কারবালা, হাতরা, ডুরকুরি, গাজলু, সুলাইমানিয়া, সিটিয়া সাইফুন, মসুল, ডাহু, কিরকুক, নাইনিভি এবং জাখর মতো জায়গাগুলো অসাধারণ ভালো লাগা জন্ম দেবে আপনার জন্য। আর ধর্মীয়ভাবে যদি আপনি অনেক ভালো লাগা পেতে চান, এমন অসংখ্য জায়গা রয়েছে যেগুলো আপনি যেতেই পারেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটি হচ্ছে ইরাকি ন্যাশনাল মিউজিয়াম, যেখানে পবিত্র কোরআনের 605টি পেজ সম্পূর্ণ আলাদাভাবে প্রিন্ট করে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ইয়াজিদিদের সবচেয়ে পবিত্র জায়গা লেশে যেতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সমাধিস্থল আল নাজাফেও যেতে পারেন। ভ্রমণের সাথে জড়িত রয়েছে মানুষের আচার ব্যবহারের কথাটি। ইরাকের সাধারণ মানুষ অত্যন্ত মিশুক। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়া হোক না কেন, তাদের সাথে খুব সহজেই মিশে যান ইরাকের সাধারণ মানুষ। মিষ্টিভাষী সাধারণ মানুষগুলোর সাথে ইরাকের খাবার দাবারেও বেশ বৈচিত্র্যতা রয়েছে। বৈচিত্র্যপূর্ণ ইরাকি খাবারগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাসকাব। এছাড়া তেপসি বাইতিনজান, কুজি, মার্গাট আলবামিয়া, তাসরিব, মাখালামা, কুব্বাবিল বুরগুর এবং ডুলমার মতো খাবারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়া ওই অঞ্চলে বিখ্যাত পার্সিয়ান এবং তার্কিশ ফুডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। অন্যান্য সব দেশের মতো ইরাকের সাধারণ মানুষের জীবনেও বিয়ের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের একেবারে শুরুর দিকটাকে ইরাকের ভাষায় বলা হয় মাসায়া অ্যান্ড শারবাত, যার মানে হচ্ছে পাত্রপক্ষ পাত্রীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাকভাবে পছন্দ হয়ে যায় তবে একটি রিংয়ের ব্যবস্থা করা হয়, পাশাপাশি গোলাপ জল এবং সৌন্দর্যপূর্ণ বেশ কিছু তার্কিশ কফি পরিবেশন করা হয়। এটা মূলত ইরাকের ট্রেডিশনাল ব্যাপার। পরবর্তী যতগুলো ধাপ রয়েছে তার সবগুলো মূলত ইসলামিক রীতিনীতিতে সম্পূর্ণ করা হয়, যার প্রতিটি পর্বই ইরান, তার্কি এবং মিশরীয় বিয়ের ধাঁচে সম্পূর্ণ করা হয়। ব্যাপারগুলো নিয়ে পূর্ণ আলোচনা করা হয়েছিল পূর্বের 3টি ভিডিওতেই, তাই এই ভিডিওতে সেটা ডিটেলসে আর যাচ্ছি না।
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে সবগুলোই কোনো না কোনোভাবে যুদ্ধের শিকার হয়েছে। কিন্তু 1914 সালের মেসোপটেমিয়ান ক্যাম্পেইন থেকে শুরু করে আমেরিকার আগ্রাসন, সিরিয়ান সিভিল ওয়ার এবং আইএস আক্রমণ পর্যন্ত ইরাক দেখেছে সব মিলিয়ে 32টি যুদ্ধ। এতগুলো যুদ্ধের পরেও ইরাক যে টিকে আছে এবং সচলভাবে দাঁড়িয়ে আছে সেটাই বা কম সৌভাগ্য কিসের, কারণ ইরাক কোনো সুপার পাওয়ার নয়। শুধুমাত্র 2003 থেকে 2017 সাল পর্যন্ত ইরাকে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে বিশ্বের অন্তত 30টি দেশ। যে তালিকায় আমেরিকার পাপেট হয়ে ইরাকি সাধারণ মানুষের উপর চড়াও হয়েছিল আজকের ইউক্রেন। সেদিনের ইউক্রেনের ট্যাঙ্ক যেভাবে সাধারণ ইরাকিদের উপর নির্যাতন চালিয়েছে সেই ইউক্রেন আজ নিজেই ভিকটিম। সারা পৃথিবীর কাছে ইউক্রেন এখন সাহায্য প্রার্থনা করে, একইভাবে পোল্যান্ড রয়েছে পুরোপুরি আতঙ্কে। সো সময় কত দ্রুত বদলে যায় তার নিশ্চয়তা দেওয়া কখনোই সম্ভব নয়, যুদ্ধ বলেন কিংবা নির্যাতন বলেন। সব প্রতিকূলতার শেষেও ইরাক যেভাবে দাঁড়িয়ে আছে সেটা সত্যিকার অর্থে একটা নিদর্শন। ইরাক সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা আমার ইমেল আইডি যে কোনো মাধ্যমে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।